ফরাসি ওপেনের ডাবলসের সেমিফাইনালে রোহান বোপান্না। রোলা গারোয় প্রথমবার সেমিফাইনালে রোহান বোপান্না মেডেল কুপকে সঙ্গে নিয়ে কোয়ার্টারে দুরন্ত লড়াই চালান এবং শেষ পর্যন্ত তিনি ডাবলসের সেমিফাইনালে পৌঁছে গেলেন। দুর্দান্ত সাফল্য ভারতীয় টেনিস তারকার জন্য। ফরাসি ওপেনের ডাবলসের সেমিফাইনালে রোহান বোপান্না, রোলা গারোয় প্রথমবার সেমিফাইনালে বোপান্না মেডেল কুপকে অর্থাৎ তার সঙ্গীকে সঙ্গে নিয়ে কোয়ার্টারে দুরন্ত লড়াই চালান এবং তার ফলস্বরূপ সেমিফাইনালে উঠলেন ভারতীয় এই টেনিস তারকা। ফ্রেঞ্চ ওপেনে দুরন্ত সাফল্য ভারতের রোহান বোপান্নার। ডাবলসের সেমিফাইনালে পৌঁছে গেলেন রোহান বোপান্না, রোলা গ্যারোয় সেমিফাইনালে বোপান্না, রোহান বোপান্না মেডেল কুপ জুটি তারা পৌঁছে গেলেন সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে দুরন্ত লড়াই এবং সেই লড়াই শেষে সেমিফাইনালে পৌঁছে গেলেন রোহান বোপান্না এবং মেডেল কুপ। ফরাসি ওপেনের ডাবলসের সেমিফাইনালে রোহান বোপান্না, রোলা গারোয় প্রথমবার সেমিফাইনালে বোপান্না মেডেল কুপকে সঙ্গে নিয়ে কোয়ার্টারে দুরন্ত লড়াই এবং সেই লড়াইয়ের শেষে সেমিফাইনালে উঠলেন রোহান বোপান্না। ভারতীয় এই টেনিস তারকার জন্য দুর্দান্ত সাফল্য বলা যেতেই পারে। সেমিফাইনালেও একটা দুর্দান্ত লড়াই দেখার অপেক্ষায় এই মুহূর্তে প্রত্যেকে রয়েছে। ফ্রেঞ্চ ওপেনে ভারতীয় টেনিস তারকার সাফল্য, ফরাসি ওপেনের ডাবলসের সেমিফাইনালে পৌঁছালেন ভারতীয় টেনিস তারকা রোহান বোপান্না, রোলা গারোয় সেমিফাইনালে পৌঁছে গেলেন বোপান্না, মেডেল কুপকে সঙ্গী করে কোয়ার্টারে দুরন্ত লড়াই দেন তিনি এবং সেই দুরন্ত লড়াইয়ের পর সেমিফাইনালে উঠলেন রোহান বোপান্না। ফ্রেঞ্চ ওপেনের ডাবলসের সেমিফাইনালে রোহান বোপান্না, রোলা গারোয় প্রথমবার সেমিফাইনালে উঠলেন বোপান্না মেডেল কুপকে সঙ্গে নিয়ে কোয়ার্টারে দুরন্ত লড়াই এবং সেই লড়াইয়ের ফলস্বরূপ সেমিফাইনালে পৌঁছে গেলেন রোহান বোপান্না এবং মেডেল কুপ জুটি। ভারতীয় টেনিস তারকার বড় সাফল্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সব্যসাচী। সব্যসাচীর সঙ্গে সরাসরি কথা বলে নেব। সব্যসাচী, তোমার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইব, নিশ্চিতভাবেই ভারতীয় টেনিস তারকার জন্য গুরুত্বপূর্ণ সাফল্য ফরাসি ওপেনের মতন আন্তর্জাতিক স্তরের একটা এতটা উচ্চমানের খেলা এবং সেখানে ডাবলসের সেমিফাইনালে পৌঁছানো। অবশ্যই তাই, এবং এখানে ম্যাচটার বিশ্লেষণ যদি করা যায় এইভাবে, যেদিন রোহান বোপান্না মিক্সড ডাবলসটা হারলেন ঠিক তার কয়েক ঘন্টা পরেই কিন্তু একেবারে আরো আগ্রাসী মেজাজ নিয়ে তিনি মেন্স ডাবলসের কোয়ার্টার ফাইনালে নেমেছিলেন এবং প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন। যদিও যদি বলা যায় উড়িয়ে দেওয়াটাও সঠিক হয়তো ব্যাখ্যা নয়, তার কারণ হচ্ছে ম্যাচটা প্রচণ্ড কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। রোহান বোপান্না এবং মাতুই মেডেল কুপ এই যে জুটিটা, এই জুটিটা কিন্তু গত কয়েক বছর ধরে যথেষ্ট ভালো পারফর্ম করছে এবং এইবার ফরাসি ওপেনেও ভালো পারফর্ম করছিল ডাবলসে। তাদের সঙ্গে খেলা ছিল নেদারল্যান্ডসের জিন জুলিয়ান রজার এবং এল সালভাদর। তো এখানে যে ম্যাচটা হয়েছে সেখানে কিন্তু রোহান বোপান্না এবং মেডেল কুপের জুটিটা কিন্তু খুব সহজে জয় পায়নি, সেটা খেলার ফলাফল দেখলেই বোঝা যায়। প্রথম সেটটা হেরে যায় রোহান বোপান্না জুটিটা 4-6 ব্যবধানে, তারপরে 6-4, 7-6 সেটা টাই ব্রেকারে গিয়ে ম্যাচটা দাঁড়ায় 10-3, সেখানে গিয়ে কিন্তু ম্যাচটা বের করে আনে রোহান বোপান্না এবং মাতুই মেডেল কুপ জুটি। এবং সব্যসাচী, এই বিষয়ে আরও একটা বিষয় যেটা তোমার কাছ থেকে জানতে চাইব, বয়সটা কিন্তু এখানে একটা ম্যাটার। অনেকেই ভাবনা চিন্তা করছিলেন যে রোহান বোপান্না তার যে বয়স সেই জায়গা থেকে এইরকম একটা আন্তর্জাতিক মানের এরকম স্তরের একটা প্রতিযোগিতায় তার খেলা নিয়ে, কিন্তু সেটাও কিন্তু তিনি প্রমাণ করলেন অনেকটা লিয়েন্ডার পেজের মতনই। লিয়েন্ডার পেজের মতো, হ্যাঁ লিয়েন্ডার পেজও অনেক বয়স পর্যন্ত টেনিস খেলেছেন এবং সেরা দাপটের সঙ্গে খেলেছেন বিশ্ব টেনিসে। হ্যাঁ, 42 বছর বয়সে অনেকেই হয়তো বলতে পারেন যে ডাবল সেটা সিঙ্গেলসে আরও বেশি এফোর্ট লাগে, কিন্তু বয়সটা কিন্তু একটা ফ্যাক্টর। অবশ্যই ডাবলসেও এফোর্ট দিতে হয়, সেই এফোর্টটা কীভাবে দিতে হয় সেটা রোহান বোপান্না দেখিয়েছেন। ফিটনেসের চরম পর্যায়ে রয়েছেন, নাহলে 42 বছর বয়সে ফ্রেঞ্চ ওপেনের মতো একটা প্রথম সারির গ্র্যান্ড স্ল্যামে এমনভাবে পারফরমেন্স করা যায় না। তাও 2015 পরে ফরাসি ওপেনের তিনি সেমিফাইনালে গেলেন। তুমি আমাদের সঙ্গে থাকো সব্যসাচী, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা হচ্ছিল সব্যসাচী বাচ্চি। এর পাশাপাশি আজ ফরাসি ওপেনে মহাযুদ্ধও রয়েছে,
क्वार्टर फाइनल मुखोमुखी राफेल नदाल और नोवाक जोकोविच तब मैच समय निये हेरे गेलेन नदाल सन्ध्याते ही क्वार्टर फाइनल मैच राफा आगे ही प्रकाशे जानिएछेन जे रातेर दिके तार ए मैच खेलते समस्या होबे तेमनि जोकरो स्वीकार करे निलेन जे रातेर आलोये खेला होले एगिए थाकबेन तिनि मध्यराते मैच हवा निये प्रश्न करा होले नदाल शटान बोलेन आमी दिनेर आलोये मैच चेयेछिलाम राते खेला हवाय आमार समस्या होबे कारण राते आर्द्रता बेशी थाके राते क्ले कोर्टेर चरित्रो बदले जाए सेई क्ले कोर्टे आमी स्वच्छंद नई अन्यदिके आलोर नीचे नदालेर बिरुद्धे खेलार जोन्नो जोकर मुखिये रयेछे सेटा सार्बियार तारकार चोखमुख देखेई बोझा जाच्छे सब्यसाची एई जे दैरथ खूब स्वाभाविकभावेई एई दैरथ किन्तु आमरा जानि जे बिश्व टेनिसे एकटा मिथेर मतन पौंछे गियेछे एबं सेई लड़ाई लालमाटिर लड़ाई जेटाके बला होच्छे फ्रेंच ओपेने आमरा जानि जे क्ले कोर्टे खेला हय এই ম্যাচটার আগে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে কতটা বলা যেতে পারে উত্তেজনা এই মুহূর্তে টেনিস দুনিয়ায় হ্যাঁ অবশ্যই উত্তেজনা তার পাশাপাশি বিষাদও বটে তার কারণ হচ্ছে এই মুহূর্তে বিশ্ব টেনিসের দুই মহারথী তিন মহারথী বলা যায় রজার ফেডারার কিন্তু তিনি বিভিন্ন চোটের জন্য তিনি এই মুহূর্তে নামতে পারছেন না দুই মহারথী রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচ তাদের কিন্তু আমরা ফরাসি ওপেনের সিঙ্গেলসের ফাইনালে দেখতে পাবো না এই যে কোয়ার্টার ফাইনাল ম্যাচটায় দুজনে খেলতে নামবেন ফলে একজন জিতবেন একজন হারবেন একজনকে কিন্তু আমরা দেখতে পাবো না ফাইনালে এবং এই ক্ষেত্রে গিয়ে যেটা কন্ট্রোভার্সি আছে তুমি বললে যে রাতে ম্যাচ হওয়া নিয়ে তার কারণ একাধিক ম্যাচ শিডিউল রয়েছে সেই জন্য এই ম্যাচটা প্রথমে শিডিউল ছিল ভারতীয় সময় অনুসারে রাত 8:45 কিন্তু পেছাতে পেছাতে সেটা চলে যায় 12:15 অর্থাৎ ঘড়ির কাঁটায় 12:15 মানে 1 জুন 12:15 থেকে ম্যাচটা স্টার্ট হবে এবং সেই ম্যাচটা এত দেরি করে শুরু হওয়ার জন্যই কিন্তু পরিষ্কার ভাবেই বলে দিয়েছেন রাফায়েল নাদাল যে তার তিনি যতই ক্লে কোর্টে রাজা হন 13টা গ্র্যান্ড স্ল্যাম তার ঝুলিতে থাকুক ফরাসি ওপেনে তিনি যে রাতের বেলায় জোকোভিচের বিরুদ্ধে তার যে খেলতে অসুবিধা হবে সেটা কিন্তু তিনি সাংবাদিক সম্মেলনে গতকাল সাংবাদিক সম্মেলন করেছিলেন সেখানে কিন্তু পরিষ্কার সেটা স্বীকার করে নিয়েছেন এর পাশাপাশি রাফায়েল নাদালের আরেকটা বিষয় রয়েছে চলতি ফরাসি ওপেনে রাফায়েল নাদাল এখনো পর্যন্ত জিতলেও তাকে যে চেনা ছন্দে যে অস্ট্রেলিয়ান ওপেনে যে চেনা ছন্দে দেখা গিয়েছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে না কারণ চোট আঘাতে কিন্তু তিনি জর্জরিত অন্যদিকে নাদাল এখন জোকোভিচ এখনো পর্যন্ত ফরাসি ওপেনে যে কটা ম্যাচ খেলেছেন একটাও সেট হারেননি এটাই কিন্তু তার প্লাস পয়েন্ট তবে এর পাশাপাশি জানিয়ে রাখা ভালো জোকোভিচ যেমন একটাও সেট হারেননি ফরাসি ওপেনে তেমন কিন্তু তিনি এই বছর প্রতিযোগিতা অনেক কম খেলেছেন কারণ তিনি কোভিড এর টিকা নিতে চাননি যার জন্য তাকে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে দেওয়া হয়নি এরপর তিনি আমেরিকাতেও যেতে পারেননি ফলে তার কাছে কিন্তু বড় ম্যাচ খেলার সংখ্যা কিন্তু কম এই এই সিজনটার নিরিখে বলছি সেই দিক থেকে দেখতে গেলে এই ম্যাচটা কিন্তু দুই মহারথীর যে ম্যাচ সেটা কিন্তু যথেষ্ট হাড্ডাহাড্ডি হতে চলেছে উত্তেজনাপূর্ণ হতে চলেছে এবং এবং সবাইকে চোখ রাখবে এই ম্যাচটার দিকে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ধন্যবাদ ধন্যবাদ তোমাকে সব্যসাচী